নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। শিলিগুড়ির আকাশে উঠছে রাফেল সহ বিভিন্ন যুদ্ধবিমান, প্যারাট্রুপার লাফ মারছে বিমান থেকে। যুদ্ধের সময় চিকেনিক বা শিলিগুড়ি করিডোরকে সুরক্ষা দেওয়ার জন্য প্রস্তুত সেনা। ভারতীয় সেনাবাহিনী 22 থেকে 27 জানুয়ারি 2024 পর্যন্ত উত্তরবঙ্গে এক্সারসাইজ ডেভিল স্ট্রাইক নামে একটি বৃহৎ আকারের বায়ুবাহিত প্রশিক্ষণ মহড়া পরিচালনা করে। মহড়ার লক্ষ্য ছিল বায়ুসেনা বাহিনীর অপারেশনের পুরো স্পেকট্রামের অনুশীলন করা, যাতে সৈন্যদের অন্তর্ভুক্তি, ভারী অস্ত্র, সরঞ্জাম এবং রসদ পুনরায় সরবরাহ, উচ্চ মূল্যের লক্ষ্যবস্তু ধ্বংস করা, স্থলবাহিনীর অগ্রগতির এরিয়াল অন্তর্ভুক্ত করা হয়। অনুশীলনটি ভারতীয় সেনাবাহিনী এবং বায়ুসেনার সৈন্য এবং সম্পদের বিরামহীন সিনার্জি তৈরি করা এবং যুদ্ধ পরিবেশের একটি সমন্বিত অ্যাপ্লিকেশনের প্রদর্শন করে। মহড়ায় ইস্টার্ন কমান্ডের 1000 জনের বেশি প্যারাসৈন্য, আইএফ এর কাডরা অংশ নিয়েছিল। সঙ্গে ছিল রাফেল, C-130 হারকিউলিস, AN-32 এবং ভারতীয় বিমান বাহিনী এবং ভারতীয় সেনাবাহিনী উভয়ের ব্যবহার করা দেশীয় ALH বিমান। কমব্যাট ফ্রি কলের মাধ্যমে নির্ধারিত শত্রু অঞ্চলে এয়ারহেড সিকিউর করার মাধ্যমে অনুশীলনটি শুরু হয়েছিল। তারপরে ছিল স্ট্যাটিক লাইন জাম্প। অস্ত্র সরঞ্জামগুলি লেটেস্ট গাইডেড প্রিসিশন এরিয়াল ডেলিভারি সিস্টেমের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এরপরে যোগ দেওয়া সৈন্যরা সরাসরি অ্যাকশনের মাধ্যমে লক্ষ্যবস্তুকে ধ্বংস করার জন্য মহড়া চালায়। যখন ফাইটার এয়ারক্রাফট এবং অ্যাটাক হেলিকপ্টার মাটিতে থাকা প্যারাসৈন্যদের লেজার টার্গেট ডেজিগনেটেডের মাধ্যমে নির্ধারণ করে দেওয়া লক্ষ্যবস্তুকে ধ্বংস করে। পোস্ট স্ট্রাইক ড্যামেজ অ্যাসেসমেন্ট PSDA রিমোটলি পাইলটেড ভেহিকলস RPAS দ্বারা সম্পাদিত হয়েছিল এবং সেখানে প্রয়োজন যেখানে রি এনগেজমেন্ট করা হয়েছিল। মিশন সফলভাবে সমাপ্ত হলে প্যারাসৈন্যরা স্থলবাহিনীর সঙ্গে যুক্ত হয়ে এলাকা ছেড়ে আসা অনুশীলন করে। জলের নিচে ডুবুরির দলগুলো এদিকে তিস্তা ব্যারাজের কাছে ডাইভার্সনারি আক্রমণ চালায়। ডেভিল স্ট্রাইক 27 জানুয়ারি 2024 তারিখে শেষ হয়। মহড়াটিতে আত্মনির্ভর ভারতে অভিযানের অংশ হিসাবে ভারতে তৈরি নতুন অস্ত্র ও সরঞ্জামের অংশগ্রহণ দেখা গিয়েছে। আপনাদের আমরা অনেক আগে থেকেই বলে আসছি চিকেন নেক কতটা গুরুত্বপূর্ণ, যা উত্তর পূর্ব ভারতকে যুক্ত করে। আর যদি চীনের সাথে যুদ্ধ হয় তাহলে চীন চেষ্টা করবে এই অংশটিকে ভেঙে দিতে বা দখল করতে। তাই ভারতীয় সেনা সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গেল চিকেন নেককে সুরক্ষা দেওয়ার জন্য। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।